শীতের দিনে ধোয়া ওঠা খিচুড়ির সাথে আচার খেতে বেশ মজাই লাগে, তাই আজ বানিয়ে ফেললাম জলপাইয়ের আচার। একটি বয়ামে রেখে সারা মাস খেতে পারবেন। চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে একটি কড়াইতে এক কাপ সরিষার তেল গরম করে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে এরপরে এখানে দুটো তেজপাতা, সাথে কিছু শুকনো মরিচ দিব, সাদা এলাচ দিব আর দারচিনি দিব। এরপর ভালো করে এটা কিছুক্ষণ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন অলরেডি ফেনা ওঠা শুরু হয়ে গিয়েছে, আর ফেনা ওঠা মানেই হচ্ছে এটা অরিজিনাল সরিষার তেল। এরপরে এটার ভেতরে আমি একটু কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এক চামচের মতো। এরপর ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপরে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে নিব। এরপরে সেটা কিছুক্ষণ নেড়ে নিব। তারপর যখন এখান থেকে একটা ফ্লেভার আসা স্টার্ট হয়ে যাবে, এরপর এখানে এক চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জলপাইটা ঢেলে দিব। আর জলপাইটা কিন্তু আমরা একটু শৈলগুলো কেটে নিব। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে শৈলের মধ্যে চাকু দিয়ে একটু কেটে দেওয়া, যাতে করে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে আর টেস্টও অনেক মজা হয়, যার কারণে এটা একটু এভাবে করে দিতে হবে। এরপরে মিডিয়াম লো হিটে এটাকে কিছুক্ষণ নাড়তে হবে। এরপরে কিছু রসুন দিয়ে দিচ্ছি, এতে করে এটার ফ্লেভার আরও সুন্দর হবে জলপাইয়ের সাথে রসুনের আচার। এরপরে আগের থেকে পেস্ট করে রাখা সরিষাটা দিয়ে দিচ্ছি এটার ভেতরে। সরিষা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে প্লাস টেস্ট আসবে। মিডিয়াম লো হিটেই কিন্তু আমি আমার ফুল রেসিপিটা করব, যেহেতু এটা সিদ্ধ হতে হবে সো মিডিয়াম হিট একটু রাখতে হবে। আর আমি এখানে কোনো পানি ইউজ করছি না, পুরোটা প্রক্রিয়াতে পানি ছাড়া। এখান থেকে আপনাআপনি কিছু পানি উঠে আসে পেস্ট দেওয়ার পরে। এরপর আমি এক চামচের মতো চিনি আর হচ্ছে সাথে একটু লবণ দিয়ে দিব, সামান্য স্বাদ মতো, যাতে করে টেস্ট অনেক সুন্দর আসে। এরপর এগেইন একটু নেড়ে নিয়ে আমি মিডিয়াম লো হিটে কিছুক্ষণ এটাকে রান্না করব, যতক্ষণ সুন্দর করে সেদ্ধ না হয়ে যায়। অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এরপর আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিব, যাতে করে এটা কিছুদিন আমি রেখে খেতে পারি। সো এখানে আমি হোয়াইট ভিনেগার ইউজ করছি দুই চামচের মতো, টেস্টটাও বেশ সুন্দর আসবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিব, যেহেতু আমার হাজব্যান্ডের স্পাইসি অনেক পছন্দ, যার কারণে আমার এটা দেওয়া। সো এটা দিয়ে আবার নেড়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম হিটে রান্না করার পরে দেখুন হয়ে গেল আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর আমি এরপরে এক্সট্রা তেল অ্যাড করে নিয়েছি বয়ামে রাখার সুবিধার্থে, চাইলে আপনারাও তেল কম বেশি করে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।